হ্যালো চিনিয়াং আপনি এডমিনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটি হচ্ছে লোডেড ফিশে একা রাখা বা বাচ্চা সহ লোডেড ফিশ রাখা যায় কিনা বা প্যারেন্টস পেয়ার রাখা যায় কিনা, সেটা নিয়ে অনেক সময় অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। প্রায় সময় দেখা যায় যে যে প্যারেন্টস পেয়ারকে রাখা হলো সে হয়তো খেয়ে ফেলে, বাচ্চা খেয়ে ফেলে। তো আজকে একটু দেখবো যে আসলে আপনাদের জন্য আমি একটা সেট আপ আলাদা করে রেখেছিলাম পরীক্ষামূলক ভাবে, যে এটা দেখাবো যে আসলে মা মায়ের সাথে সে বাচ্চাগুলো থাকে কিনা এবং মা খাচ্ছে কিনা। তো এই ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন মা তার বাচ্চাদেরকে খায় না, কেন খায়, সেই বিষয়ে আপনারা আজকে এই ভিডিও থেকে বুঝতে পারবেন। তো আজকে সকালেই এখানে অনেক ফ্রাই হয়েছে, প্রায় 40টার উপরে রেডি অনেক ফ্রাই আছে। এই যে মা সহ আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, অনেক ফ্রাই অনেক ফ্রাই হয়েছে, কিন্তু একটা ফ্রাইও মা খাচ্ছে না। এই যে মাও আছে, বাচ্চারাও আছে। তো বেসিক্যালি আসলে যে কারণে এই প্রবলেমটা হয়, একসাথে যখন অনেক মাছ থাকে তখন দেখা যায় যে মাটা সেই ফ্রাইগুলোকে দিচ্ছে, অন্য মা এসে খেয়ে ফেলে, এই প্রবলেমটা বেশি হয়। আরেকটা যে কারণ রয়েছে, আমিষের অভাব দেখা দিলে, যখন মা তার বাচ্চাদেরকে ছেড়ে দেয় তখন তার যে ইতিমধ্যে যে আমিষের অভাব বা ফ্যাটের যে অভাব রয়েছে সেটা সে পূরণ করার জন্যই তখন বাচ্চা খেয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে যখন একটা লোডেড ফিশ আপনি আলাদা করবেন তখন আপনাকে তাকে অবশ্যই আমিষযুক্ত খাবার এবং ভালো খাবার দিতে হবে, যেন তার ফ্রাই দেওয়ার পর আমিষের ঘাটতি ওইভাবে না হয়। তো আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে বাচ্চা এবং ফ্রাইয়ের সরি ফ্রাই এবং মা কিভাবে একসাথে রয়েছে, কিন্তু কেউ কারো ক্ষতি করছে না বা মা বাচ্চাদেরকে খাচ্ছে না। তো একটা সতর্কতার বিষয় হচ্ছে যে আপনারা যখন কোনো লোডেড পেয়ার দেখবেন বা লোডেড কোনো ফিশ দেখবেন, সেই ক্ষেত্রে আপনারা ফিশটাকে আলাদা করে ফেলবেন এবং তাকে আলাদাভাবে একটু যত্ন নেবেন, যেন ফ্রাই হওয়ার সাথে সাথে সে বাচ্চাগুলোকে না খায়। এবং সেই সাথে হয়তো বলতে পারেন যে না, তাহলে আমরা সব প্যারেন্টস পেয়ারগুলোকে আলাদা করে ফেলবো বা সব মাগুলোকে কি আলাদা করে ফেলবো? না, আপনি সবচেয়ে ভালো কোয়ালিটি, ভালো যেটা ভালো গ্রেডের যে ফিশটা পাবেন সেটাকে আলাদা করে রাখবেন এবং সেটা থেকেই বাচ্চাগুলো তুলবেন। তো এই কারণে আপনার কোনো বাচ্চারও ক্ষতি হবে না এবং যে অবজেকশনগুলো আছে যে মা বাচ্চা খেয়ে ফেলে সেটাও হবে না। আজকে দেখতে পারলেন যে বাচ্চা সহ মা আছে, কোনো সমস্যা নেই। তো এভাবে করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিওর যে ইনবক্স বা ভিডিওর যে কমেন্ট বক্স থাকবে সেখানে আপনারা কমেন্ট বা আমাদেরকে ইনবক্স করেও প্রশ্নগুলো করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আবারও অন্য আরেক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।